স্ত্রীকে কাঁধে নিয়ে 14 বছরের সংসার জীবন, তাও একটা অসহায় পঙ্গু মেয়ে, যেটা দেখে সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি যে পৃথিবীতে ভালোবাসা এখনও টিকে আছে। আপনার এই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের তিশালে রওশন আক্তার ও সোহেল ভাইয়ের ভিতরে। রওশন আক্তার পঙ্গু অসহায় একটা মেয়ে, সে কোনো প্রকারই হাঁটতে চলতে পারে না, সে কোনো প্রকারই মানুষের সাহায্য ছাড়া বিষয়টা কাজও করতে পারে না। তাকে বিয়ে করেছেন রাজশাহীর গোদাগাড়ির সোহেল ভাই। সোহেল ভাই অসাধারণ একজন ভালো মানুষ। দর্শক, এরকমই একটি ঘটনা আজ আমি আপনাদেরকে বলতেছি, যদি সময় থাকে একটু ধৈর্য সহকারে শুনবেন প্লিজ, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে যাবেন, আর একটু ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। আপনার সোহেল ভাইয়ের বাড়ি রাজশাহীর গোদাগাড়ির। ভাই রাজশাহীর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ হিসাবে ভালো বেতনে চাকরি করতেছিলেন। হঠাৎ করে একদিন ভাই ডিউটিকালীন অবস্থায় একটা টাকার ভিতরে একটা নাম্বার দেখতে পান, 10 টাকা। টাকার উপরে দেখার পরে উনি ওই নাম্বারে ফোন দেন। ফোন দিলে উপাস থেকে রওশন নামে একটা মেয়ে ফোনটা ধরে। ওই ফোনটা ধরার পরে তার সাথে কথা হয়। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে তাদের ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়, প্রণয়ের সৃষ্টি হয়। সেই ভালোবাসা থেকে তারা 2007 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে রওশন বলে যে সে পঙ্গু, সে হাঁটতে পারে না, চলতে পারে না। জানার পরে সোহেল ভাই কিন্তু দমে যাননি, ভালোবাসার স্বরূপ উনি রওশনকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং বিয়ে করে ফেলেন। বিয়ে করার পরে সোহেল ভাই চাকরিটা পর্যন্ত ছেড়ে দেন, কারণ রওশন চলতে পারেন না, হাঁটতে পারেন না, কাজ করতে পারেন না, এই জন্য স্ত্রীকে সেই সেবা করার জন্য, সাহায্য করার জন্য চাকরিটা পর্যন্ত ছেড়ে দেন। দর্শক, আপনারাই বলেন যে পৃথিবীতে যেখানে ভালোবাসা নামক শব্দটা আজ হারিয়ে যাচ্ছে, ভালোবাসাটা কেমন যেন একটা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ভালোবাসা নেই বললেই চলে, সেখানে সোহেল ভাইয়ের মতো একজন মানুষ দেখিয়ে দিয়েছেন তার স্ত্রীকে ভালোবেসে যে একটা পঙ্গু অসহায় মেয়েকে নিয়ে কীভাবে সংসার করতে হয়, কীভাবে সুখে শান্তিতে থাকতে হয়, তারই একটা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়েছেন তারা। তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তাদের তারা বর্তমানে ময়মনসিংহের তিশালের আপনার গজি গ্রাম টানপাড়া গ্রামে একটা টং দোকান চালিয়ে কোনো রকমের সংসার যাপন করছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদেরকে, যে আল্লাহ ওনাদের পরিবারের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দিই। আমি আজকে নিউজে দেখলাম যে রওশন ভাবি যেখানে যেতে চান সেখানেই সোহেল ভাই তাকে কাঁধে করে নিয়ে যান, তার মনের আশা পূর্ণ করেন, ভাবিকে ভাত খাইয়ে দেন, ভাবিকে গোসল করিয়ে দেন। তার এমন কোনো মনের আশা নেই যেটা আমাদের সোহেল ভাই পূর্ণ না করেন। আসলে দর্শক, আপনারা বলুন তো, এরকম ভালোবাসা কি পৃথিবীতে আপনারা দেখেছেন? দেখলে আমাকে জানাবেন। তাদের সংসারে একটা মেয়ে আছে, সেই মেয়েটা নিয়ে তারা অতি সুখে শান্তিতে বসবাস করতেছে। এলাকাবাসীও তাদেরকে দেখে অনেক খুশি যে এরকম একটা ভালোবাসার প্রমাণ তাদের এলাকাতে আছে। সোহেল ভাইয়ের আত্মীয় স্বজন, রওশন ভাবির আত্মীয় স্বজন যারা আছে তারাও তাদের জন্য দোয়া করতেছে যে তারা এত সুখে শান্তিতে বসবাস করতেছে, অনেকে তাদেরকে দেখতে আসতেছেন। যে আসলে পৃথিবীতে ভালোবাসা নামক শব্দটা নেই।